দামাল, মুক্তিযুদ্ধ, ফুটবল, দেশপ্রেমের গল্প, কথা বলবো সিনেমা দামাল নিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ফুটবল সুন্দরভাবে তুলে ধরেছে রায়হান রাফি। দক্ষতার সাথে সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। নো স্পয়লার। প্লট: স্বাধীন বাংলা ফুটবল দল, যা কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অনন্য এক অভিযান হিসেবে থাকবে আজীবন। এমনই এক ফুটবল দলকে নিয়ে সাজানো হয়েছে মূল গল্প, যারা কিনা যুদ্ধের সময় ফুটবল মাঠে দেশের জন্য যুদ্ধ করেছিলেন, এবং এই দল কিনা যুদ্ধের মধ্যেই গঠন করা হয়েছিল। কিভাবে গঠন করা হয়েছিল তা তুলে ধরা হয়েছে একজন ন্যারেটরের মধ্যে দিয়ে, যিনি কিনা গল্পগুলো শোনাচ্ছিলেন ভেঙে পড়া এক মহিলা ফুটবল দলকে। এইবার আসি অভিনয় নিয়ে। সিয়াম আহমেদ, আমার কাছে কিছু কিছু জায়গায় তার দুর্দান্ত এক্সপ্রেশনগুলো বেশ ভালো লেগেছে, তবে চাইলে আরেকটু উন্নতি করতে পারতেন। সবচেয়ে বেশি যাকে ভালো লেগেছে শরীফুল রাজকে। পুরো সিনেমা জুড়ে মনে হয়নি তিনি অভিনয় করেছে, একদম চরিত্রের সাথে লেপ্টে ছিলেন বিদ্যা সিনহা মিম। ফরান সিনেমায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম, কিন্তু এইবার হাসনা চরিত্রে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন তিনি। রাজাকার চরিত্রে রাশেদ মামুন অপু দুর্দান্ত। এছাড়া ইফতেখার দিনার ন্যারট হিসেবে ভালো লেগেছে, এবং আরও অনেকে ছিলেন। এইবার আসে রান টাইম নিয়ে। সিনোগ্রাফি খুব সুন্দর ছিল, আশেপাশের পরিবেশের সাথে খুব সুন্দরভাবে মিলেছে। বিজিএম খুব ভালো ছিল, সেট ডিজাইন ভালো লেগেছে, বিশেষ করে 1971 সালের সেট। কিছু অসাধারণ সংলাপ এবং সিকুয়েন্স গুজম দিয়েছে, সব মিলিয়ে দামাল একটি উপভোগ্য সিনেমা। তাই না দেখে থাকলে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে পারেন দামাল সিনেমাটি। হ্যাপি ওয়াচিং।